যাত্রাবাড়ির খুব কাছেই শনি আখড়াতে একটি স্ট্রিট, পুরোটাই স্ট্রিট ফুডের আখড়া বলা যায় এখন। অনেক অনেক স্ট্রিট ফুড, ইউনিক টাইপ অফ স্ট্রিট ফুড, তাই এখানের এই ইউনিক স্ট্রিট ফুডগুলা আপনাদের সাথে শেয়ার করতেই বা এদের টেস্ট কীরকম এটা বলতেই আমি আজকে এখানে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স। পিজা আখড়া এই দোকানটি দেখে আমি থেমে গেলাম। এই দোকানে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা লেগেছে যে ওরা আপনার সামনেই তাওয়াতে করে পিজা তৈরি করে দিবে এবং আপনি পুরো প্রসেসটা আপনি দেখতে পারবেন কীভাবে ওরা পিজা তৈরি করতেছে এবং গরম গরম পিজা আপনার সামনে উপস্থাপন করবে। পিজাটার সবচেয়ে পজিটিভ সাইন ছিল এটা একেবারেই গরম ছিল, হিউজ পরিমাণে চিজ দেওয়া ছিল, সস ওরা দুইটা সস আমাকে প্রোভাইড করে, একটা হোয়াইট সস এবং টমেটো সস, যেটা নর্মাল বাজারে কেনা অর্ডিনারি সস। বাট পিজা মানে গরম গরম পিজা খাওয়ার যে টেস্ট, মানে আপনার সামনে আগুন থেকে নামিয়ে আপনাকে দিচ্ছে এবং ওইটার ফার্স্ট বাইটের যে এক্সপিরিয়েন্স, জাস্ট ওয়াও। টেস্ট ওয়াইজ খুব খুব বেশি আহামরি মজা তা আমি বলবো না, বাট গরম গরম পিজা, তাওয়া পিজা, পিজা আখড়ার তাওয়া পিজা গরম গরম, এইটার টেস্ট জাস্ট ওয়াও। আমি আসলেও বলতেছি 140 টাকার তুলনায় এই পিজাটা খুবই বেশি টেস্টি। পিজা ট্রাই করতে করতেই আমার চোখে পড়ল ফ্লেভার্স টাউন, পাশেই একটি কাউট ফ্লেভার্স টাউন। সো ওখানে আমি দেখলাম ওরা চিকেন কোন বিক্রি করতেছে ওয়েফেলে করে 60 টাকা। অর্ডার করে ফেললাম একটি চিকেন কোন ওয়েফেল, আমার সামনেই তৈরি করে দিল চিকেন, চিকেনের সাথে হিউজ পরিমাণে সস দেন মেয়োনিজ দিয়ে তৈরি করলো। টেস্ট ওয়াইজ যদি বলি 60 টাকাতে ভালো, খারাপ না। এছাড়াও এদের অন্যান্য আইটেম ছিল, বাট আমি চিকেন ওয়েফেলটাই ট্রাই করি কারণ এইটা স্ট্রিট ফুডের ভিতরে আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে।
স্ট্রিট ফুড খাবো আর ধোসা ট্রাই করবো না তা তো হয় না, তাই চলে আসলাম মামার ধোসা। মামার ধোসা এই ফুড কোর্টটাতে অনেক রকমের ধোসা পাওয়া যায়, 50 টাকা থেকে শুরু 200 টাকা পর্যন্ত। ওদের এগ ধোসা, চিকেন ধোসা, এছাড়াও স্পেশাল ধোসা ওদের রয়েছে। আমি অর্ডার করেছিলাম একটা চিজ এগ ধোসা, যার প্রাইস পড়েছিল 100 টাকা। ধোসার সাথে ওরা একটা বড়োয়ের চাটনি, আলু ভর্তা এবং ডাল, চনার ডাল দিয়ে একটা গ্রেভি তৈরি করে দেয় এবং নারিকেল এবং দইয়ের একটা মিক্সচার থাকে। তুর্কিশ ক্যাফেইন, ক্যাফেইন কথাটা শুনেই মাথায় আসতেছে চা কফি ইত্যাদির নাম। হ্যাঁ, ভুল নয়, এটা একটি চায়ের দোকান, বাট স্পেশাল টাইপ অফ টি, নট নর্মাল টি। ঢুকে গেলাম, দেখলাম খানদানি চা, চকলেট ব্লাস্ট, মাখন মালাই, তান্দুরি ইত্যাদি চা। এগুলোর ভিতরে অর্ডার করলাম খানদানি চা একটা আর মাখন মালাই। ওরা আমাকে রেকমেন্ড করতেছিল চকো ব্লাস্টটা ট্রাই করার জন্য। আসলে চার সাথে চকোলেট শব্দটা আমার কাছে যায় না, কারণ আমার মাথায় অন্য একটা প্ল্যান ছিল। লাস্টে আমি আপনাদের একটা ইউনিক স্ট্রিট ফুড দেখাবো, তাই আমি এখানে চকো ব্লাস্ট যে চাটা ছিল ওইটা আমি অর্ডার করিনি। আমি করেছিলাম একটি খানদানি চা, তান্দুরি চা এবং মাখন মালাই। তান্দুরি এবং খানদানি চা এগুলো 30-25, মাখন মালাই চায়ের দাম ছিল 65 টাকা, কারণ মাখন মালাই চায়ের উপরে হিউজ পরিমাণে ড্রাই ফ্রুটস এবং দুধের সরের উপরের যে মাখনটা এটা দিয়ে দিয়েছিল। টেস্টটা খুবই ইউনিক ছিল, কিন্তু আমার একটা জিনিস যেটা বলার মতো মনে হয়েছে, উপরের যে মাখন বা ড্রাই ফ্রুটস খাওয়ার পরে নিচের যে চাটা ওটা একটু পানি পানি লাগে, কারণ উপরেরটা এত বেশি ঘন ছিল। দ্যাটস ওয়াই নিচের অংশটা যখন আমি উপরের ওই অংশটা মানে এত বেশি টেস্টি ছিল, যখন আমি ওই অংশটা শেষ করে নিচের দিকে আসি ওই অংশটা বা নিচের চায়ের অংশটা একটু পানি পানি লাগতেছিল, বাট টেস্ট ওয়াইজ গুড। Thank you.
লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইউনিক আইটেমটা আমি ট্রাই করেছিলাম, দ্য চকলেট ফাউন্টেন। এই আইটেমটা ট্রাই করার জন্য আপনার চলে আসতে হবে দ্য ওয়েফল হাউসে। স্ট্রিট ফুড, অবশ্যই স্ট্রিট ফুড, কিন্তু জিনিসটা টোটালি আমার কাছে ইউনিক মনে হচ্ছে। ভাবা যায় যে একটি চকলেট ফাউন্টেন থেকে মেল্টেড চকলেট গড়িয়ে গড়িয়ে পড়তেছে, এবং এখানে একটি মার্শমেলো স্টিক দিয়ে আপনার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনি এই চকলেট ফাউন্টেনের যে ঝর্ণা বলবো আমরা, সেখান থেকে গড়িয়ে পড়া চকলেট থেকে আপনার ইচ্ছা মতো পরিমাণের চকলেট আপনার মার্শমেলোতে আপনি নিতে পারতেছেন এবং এটা খেতে পারতেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইউনিক আইটেমটির দাম মাত্র 20 টাকা। চকলেট ফাউন্টেন বলতে আমরা অনেকে এক্সপেন্সিভ কিছু মনে করি, বাট আসলে এখানে আসলে এই ধারণাটাই আপনার ভুলে যাবে। এই চকলেট ফাউন্টেনটি আমার এই স্ট্রিট ফুডের ট্যুরের সবচেয়ে ইউনিক আইটেম মনে হয়েছে। আর এমনই সব ইউনিক এবং ইন্টারেস্টিং খাবারের রিভিউ পেতে অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্সের সাথেই থাকতে হবে, এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ। অনেক বেশি ভালো থাকবেন আর অনেক বেশি বেশি খাবেন।